Assalamualaikum, welcome back to my YouTube channel. আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটি টিন শীট বিল্ডিং এর সকল ডিটেইলস বিস্তারিত। সুন্দর একটি টিন শীট বিল্ডিং নির্মাণ করতে চাইলে আমার এই পুরোপুরি দেখুন, পুরোপুরি দেখে বিস্তারিত জেনে নিন। তো বিল্ডিংটির সামনে দিক থেকে তাকালে ঠিক এরকম সৌন্দর্যতা অনুভব করতে পারবেন, দেখতে পারবেন। বিল্ডিং এর দুটি পাশে দুটি বারান্দাও রয়েছে। আপনারা ঠিক এরকম ভাবে আপনার ডিজাইনটি ফলো করে আপনার এই বিল্ডিংটি নির্মাণ করতে পারেন। তো হচ্ছে বিল্ডিংয়ের বারান্দা, দুই পাশে দুটি সেম সেম বারান্দা। আমরা যে ডাইপ বিল্ডিংটি ডাইন পাশ দিয়ে তাকালে, ঘরটির ডাইন পাশ দিয়ে তাকালে ঠিক এরকম দেখতে পাবো যে দুই পাশে দুটি বেডরুমের জানালা এবং মিডলে রয়েছে যে টয়লেটে দুটি টয়লেটের জানালা। এই দাদা উপরে চাল রয়েছে টিনে, টিনের বা আপনারা ভালো মজবুতের অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো এ হচ্ছে পেছনে ব্যাকসাইড, পেছনে ব্যাকসাইডে দুটি বেডরুমের জানালা, আর এ হচ্ছে একটি কিচেনে একটি টয়লেটের জানালা। এবং এদিক দিয়ে এটা আমরা যদি পেছনে এবং বাম পাশ দিয়ে তাকাই বিল্ডিংটিকে, ঠিক আমরা এরকম দেখতে পারবো। বন্ধুরা কালারটা এটা আপনাদের মন মতো করে নিতে পারবেন, কালার আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন এবং পরিবেশের সাথে ম্যাচিং করে। এ হচ্ছে বিল্ডিংটির বাম পাশ দিয়ে দুটি বেড জানালা দেখতে পাচ্ছেন, দুটি বেডরুমে দুটি জানালা, এবং যে মিডলে রয়েছে রয়েছে একটি টয়লেট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ে টিনের যে পানি কানিশের সাথে যে ডিজাইনটি করা হয়েছে টিন দিয়ে, এবং আপনারা ঠিক আছে আরও ভালো কিছু দিয়ে আরও সুন্দরভাবে আরও কালারিং করে বিল্ডিংটিকে আরও ফুটিয়ে উঠাইতে পারবেন। তো বন্ধুরা বিল্ডিংটিকে উপর থেকে দেখালে আমরা ঠিক এরকম দেখতে পারবো। এ হচ্ছে সামনে মেন গেট, এটা হচ্ছে এখানে আমাদের বসার জন্য জায়গা রয়েছে পর্যাপ্ত পরিমাণ গেটে। তো গেট দিয়ে প্রবেশ করার পরে আমাদের যে বিল্ডিংয়ের সকল পানি সরবরাহ করবে, পানি সরবরাহের জন্য যে উপরে যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, উপরে পানি ট্যাঙ্কি ঠিক এরকম মিডলের সেন্টারে আপনাদের কিছু টিনের ঠিক এরকম ডিজাইন করে রাখলে আপনার পানি ট্যাঙ্কি রাখা জায়গা হবে। আর দুই পাশে দুটি জানালা দেখতে, বারান্দা দেখতে পাচ্ছেন, দুই পাশে দুটি বারান্দা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এই যে পানি ট্যাঙ্কিটি, এটা থেকে আপনার বিল্ডিংয়ের কিচেন টয়লেটে পানি সরবরাহ করবে। তো এই আমি এখন আপনাদেরকে যদি উপরে চাল না থাকে, টিন না থাকে, ঘরটা ভিতরের রুম সেকশনগুলো উপর থেকে তাকালে আমরা কেমন দেখতে পারবো। ওই দিক দিয়ে হচ্ছে আমরা ভিতরে মেন প্রবেশ পথ, এদিক দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, এবং মেন গেটের পাশে যে দেখতে পাচ্ছেন বসার জায়গা রয়েছে এখানে। তো এখন আমি এই মেন গেট দিয়ে ঢুকার পর এখানে দেখতে পাচ্ছেন যে গেস্টের রুম বা এটা হল রুম রয়েছে, এখানে গেস্ট এসে এখানে বসবে, গেস্ট করবে। তারপরে এদিক দিয়ে রয়েছে যে বেডরুম, মাস্টার বেডরুমে হচ্ছে মাস্টার বেডরুম, বেডরুমের সাথে টয়লেট রয়েছে। এ হচ্ছে ডাইনিং রুম, এবং ডাইনিং রুমের সাথে টয়লেটও রয়েছে একটি। এই মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সাথে আপনার যে একটি টয়লেট রয়েছে তার কারণে মাস্টার বেডরুম এটা ধরা হয়েছে। আর এই পাশে একটি বেডরুম রয়েছে এই কর্নারে, কিন্তু এটার ভিতরে এই মাস্টার বেডরুমের সিস্টেমে এরকম টয়লেট রাখা হয়নি, এটা পাবলিক টয়লেট করা হয়েছে। বিল্ডিংয়ের ভিতরে দুটি টয়লেট, দুটি টয়লেটের জন্য একটি হচ্ছে মাস্টার টয়লেট আর একটি হচ্ছে পাবলিক টয়লেট। তো এই বেডরুমের যে সাইজ, দুটি বেডরুমের সাইজে সেমই, তো সাইজ আমি আপনাদেরকে জানাচ্ছি কিছুক্ষণের ভিতরে, পুরোপুরি দেখতে থাকুন, পুরো ভিডিও দেখে সকল বিস্তারিত জানতে থাকুন। তো বিল্ডিংয়ের যে দুটি রুম দেখতে পাচ্ছেন, দুটি রুমই সেম সেম, সামনে দিয়ে বারান্দা রয়েছে এবং মিডল সেন্টারে মেন গেট রয়েছে। এই সামনে দুটি বারান্দা রয়েছে, বারান্দা যে দুটি দিদি দেখছিলেন ফার্স্ট টাইমে, ঠিক এরকম ডিজাইনটি আপনারাও ভাবে নির্মাণ করলে বিল্ডিংটি অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। তো পুরো বিল্ডিংটির যদি আমরা উপর থেকে দেখি, ঠিক আমরা এরকম দেখতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে এটা টয়লেট, টয়লেটের মেন ডে, এটা হচ্ছে পাবলিক টয়লেট, এখানে ডাইনিং রুম এবং গেস্ট আসলে এখানে যেতে পারবে। তো বন্ধুরা টিন শিটের ভিতরে আপনারা বিল্ডিংয়ের ভিতরে বিল্ডিংয়ের মতো এই সব কিছু ব্যবহার করতে পারবো, যদি আপনার ঠিক এই
ডিজাইনটা ফলো করি। তো কম টাকার ভিতরে বন্ধুরা আমরা যদি এরকম বিল্ডিং নির্মাণ করতে চাই তাহলে আমার এই চ্যানেলটির মধ্যে অনেক অনেক ভিডিও রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর বিল্ডিংয়ের আপনাদের পছন্দ মতো বিল্ডিং নির্মাণ করতে পারবেন। তো মেইন সেন্টার হচ্ছে যে ডাইনিং রুমটা, ডাইনিং রুমটা সকল রুমের থেকে আসা যাওয়া এবং গেটের সর্বপ্রথম অংশ হচ্ছে ডাইনিং রুম সেন্টার, এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে ডাইনিং রুমে। ডাইনিং রুম থেকে লাস্টের যে কর্নারে, এটা হচ্ছে পেছনের সাইড, পেছনের কর্নারের রুম। তো এ হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুম দিয়ে আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে টয়লেট রয়েছে, এটা পাবলিক টয়লেট। তো বিল্ডিংটিকে আমরা যে উপর থেকে দেখালে ঠিক আমরা এরকম দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারের বেডরুমটি। এখন আমি আপনাদের লেয়ার প্ল্যানগুলো দেখাবো, রুমের সেকশনগুলি। আমরা যে মেইন গেটে যে বারান্দা, যে গেটে সিঁড়ি করার পরে আমরা যে জায়গাটা পাচ্ছি 13 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট, 13 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিটে অনেক পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে আমাদের মেইন গেটে। এই লাল পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যে উপরে যে এলিভেটর বা কানেসের কলাম বা পিলার হবে। তারপর যে ডাইনিং রুমে, ডাইনিং রুমের সাইজ হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট 9 ফিট 9 ইঞ্চি, লম্বা হচ্ছে 13 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি। আপনার এই পর্যাপ্ত সুন্দর একটি ডাইনিং রুম পাচ্ছি এখানে। তো বন্ধুরা এই যে ডাইনিং রুমের মেইন গেট এবং ডাইনিং রুমের যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই দরজাগুলো আপনারা সাইডে করতে পারবেন, সাইডে না করলে আপনারা যেরকম আছে যেভাবে মিডলে সেন্টারে করা হয়েছে সেন্টারে করলে সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং আর যদি সাইডে করেন তাহলে আপনার ডাইনিং রুমও পর্যাপ্ত পরিমাণ আরও একটু জায়গা পাবেন, তো রুমের মতো প্রায় হয়ে যাবে। তো এ হচ্ছে বড় একটি ডাইনিং রুম, এটা আমরা হল রুমও বলতে পারি, যে এই ডাইনিং রুম থেকে সকল রুমে যাওয়া আসা যাওয়া করার জন্য অনেক পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এবং বাচ্চারা খেলাধুলা করার জন্য এই ডাইনিং রুমে জায়গা রয়েছে। তো বন্ধুরা এখন এই যে দেখতে পাচ্ছেন যে এই বেডরুম, এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট, 11 ফিট বাই 10 ফিট করে এই বেডরুমের সাইজ। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটি টয়লেট রয়েছে, টয়লেটটি সাইজ হচ্ছে 7 ফিট বাই 3 ফিট। এই মাস্টার বেডরুমের সাথে একটি টয়লেট, একটি বারান্দা, বারান্দাটি সাইজ হচ্ছে 11 ফিট 3 ফিট, আর টয়লেটটি সাইজ হচ্ছে 7 ফিট বাই 3 ফিট 4 ইঞ্চি। আর অপোজিট পাশে একটি বেডরুম রয়েছে, অপোজিট পাশে বেডরুম হচ্ছে আপনার 11 ফিট বাই 10 ফিট, ওই সেম রুম। সামনে একটি বারান্দাও রয়েছে এবং এখানে একটি ডাইনিং রুমের পাশে একটি টয়লেট রয়েছে, টয়লেট 7 ফিট বাই 3 ফিট 4 ইঞ্চি, এটা হচ্ছে পাবলিক টয়লেট। এখানে ডাইনিং রুমে এসে সকল লোকে এখানে এই টয়লেটে ব্যবহার করার জন্য এটা করা হয়েছে। বন্ধুরা অনেকে বড় একটি পরিবার নিয়ে এই বিল্ডিংয়ে ঘরটি ব্যবহার করতে পারবেন আপনারা সবাই। তো এটা হচ্ছে ওয়াল প্ল্যানগুলো, আমরা যে উপরে তাকালে এটা দেখতে পারবো। এই যে প্রত্যেকটি 4টি বেডরুম রয়েছে, 4টি বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট 11 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট। তো এটা যে এখানে দেখতে পাচ্ছেন একটি কিচেন রুম রয়েছে, কিচেন রুমের সাইজ হচ্ছে 7 ফিট বাই 6 ফিট, এই কিচেন রুমটির সাইজ হচ্ছে 7 ফিট বাই 6 ফিট, এবং এর পাশে একটি নামাজের জন্য জায়গা রয়েছে। আমরা একটি বিল্ডিংয়ে, প্রত্যেকটি বিল্ডিংয়ে এরকম ঠিক একটি নামাজের জন্য জায়গা রাখার দরকার, 6 ফিট 11 ইঞ্চি বাই 6 ফিট। আর কর্নার বেডরুমের ঠিক সেম 11 ফিট বাই 10 ফিট হচ্ছে 4টি বেডরুম। তো এখানে পাচ্ছেন আপনারা 4টি বেডরুম এবং 2টি ডাইনিং রুম, 2টি টয়লেট, 1টি কিচেন রুম, 1টি নামাজের জায়গা এবং 1টি পোর্স সামনের যে বারান্দা এবং 2টি বারান্দা, সব মিলিয়ে বিল্ডিংয়ে আপনারা পর্যাপ্ত পরিমাণ জায়গা পাচ্ছেন। তো বন্ধুরা এই বিল্ডিংটি নির্মাণ করতে আমাদের টোটাল কত টাকা খরচ লাগতে পারে? এই বিল্ডিংটি নির্মাণ করতে আমাদের খরচ লাগবে 7 লাখ থেকে 8 লাখ টাকা টোটাল কমপ্লিট করতে এই বিল্ডিংটি নির্মাণ করতে খরচ লাগবে। এই বিল্ডিংটি সাজা যাচ্ছে 10,051 স্কোয়ার ফিট, 10,051 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি।
তবু 10,051 স্কোয়ার ফিটে বিল্ডিংটি আপনাদের টোটাল খরচ যাবে নির্মাণ করতে 7 থেকে 8 লাখ টাকা। এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির মাধ্যমে। আপনারা যদি ভালো কোয়ালিটি ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকেন তাহলে 8 থেকে 9 লাখ টাকা লাগতে পারে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।